অজেব নয়, একদল এটি বলেছে জাহিরির খাওয়া অজেব, আর আল্লাহ খেতে বলেছেন, নিজের কোরবানি থেকে খেতেই হবে, খাওয়া উত্তম। কেউ যদি বলে আমরা খেতে পারবো না, আমার গরু খাওয়া চলে না, খাসি খাওয়া চলে না, সবাই সব বা আমি গরিব মিসকিনকে সবটাই দান করে দেবো, অন্য দেশে দিয়ে দিলাম, কিছুই খেলাম না, জায়েজ। ফাকুলু মিনহা উত্তম, আমরা এর স্বাদ, আমরা ওজুব নাই, এটা হচ্ছে দিক নির্দেশনামূলক ভালো কাজ। ওয়াত এমু, আর খাওয়াও, কেউ বলছে খাওয়ানো অজেব, সুতরাং শুধু পুরা গোস্ত খাসি নিজে খেলে কোরবানি হবে না, এটাও ভুল বুঝল। ওয়াত এমু, আর খাওয়াও, আল কানে আ, যারা যাচ্ছা করেন না, চাই না, তাদেরকেও অভাব আছে, কোরবানি নেই, গোস্ত নেই বাড়ি, তারপরে চাইবে না, আত্মীয় স্বজন আছে বা সম্ভ্রান্ত লোক আছে গ্রামের, অনেক মান সম্মান বুঝে, চাইতে যাবে না, কোরবানি হয়নি আলহামদুলিল্লাহ, দিতে পারিনি, তাকেও খাওয়া। তার মধ্যে আত্মীয় প্রতিবেশী অভাবী হোক আর না হোক, সচ্ছলদেরকেও খাওয়ানো যায়, আর অসচ্ছল যারা কোরবানি দিতে পারেনি কিন্তু চক্ষুল্লজ্জায় চাইবে না, তাদেরকে খাওয়া। কানে, যাদের মধ্যে কানাত রয়েছে, পরিতৃপ্তি রয়েছে, খাই খাই ভাব নেই, যে হয়নি কোরবানি তো দেখ কোত্থেকে পাওয়া যায় কিনা, এইসব করে বেড়ায় না। বল মোতার, আর যে পিছিয়ে পিছিয়ে ঘুরে, এই তাররা মানে কারো পিছনে পিছনে ঘোরা, মানে যে যাচ্ছা করে বেড়ায়, চাইতে আসবে আমাদের কোরবানি হয়নি, একটু আমাদের খেয়াল রাখেন বা একটু গোস্ত দিতে পারবেন, তাদেরকেও খাও। তাহলে কয় শ্রেণীর লোক খাবে? হ্যাঁ, তিন শ্রেণী, নিজেরা খাও, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সচ্ছল অসচ্ছল তাদেরকেও খাওয়াও, হাদিয়াও দাও, সচ্ছলদেরকে সমস্যা নেই, আর যারা চাই তাদেরকেও দাও, তিন শ্রেণীর। কিন্তু এগুলো অজেব না, কেউ যদি তিনটার একটাতে সব গোস্ত লাগিয়ে দেয় তাও তার কোরবানি হয়ে যাবে, তিনটের একটা, শুধু গরিবকে খাওয়াই দিল, শুধু আত্মীয় স্বজন আর গ্রামবাসীকে খাওয়াই দিল, সব সচ্ছল কেউ গরিব নেই, তাও কোরবানি হয়ে যাবে। প্রয়োজন ছিল গোটা বছরে বেচারা কোনো রকমের একটা কোরবানি করেছে, ছেলে মেয়েকে খাওয়াবে, কোরবানি তো সবারই হয়েছে, খাওয়াইতে হবে, রেখে দে পুরোটা ছেলেমেয়েরা খাবে। চল গরিব মানুষ, একটা মেয়ের বিয়ে শাদী লাগিয়েছি, ছেলের বিয়ে শাদী লাগিয়েছি, এটাই দিয়ে কোরবানি দিয়ে এই কাজটা সেরে দিই, গোটাটাই বিয়েতে লাগিয়ে দিল, খাইয়ে দিল, কোনো অসুবিধা নেই। দিন অত্যন্ত সহজ, সহজকে কখনো কঠিন করবেন না।